আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার ব্লগের নাম হলো ব্রুল ব্লগ। এটা আসলে অ্যানারবে, আসলে জার্মানির একটা স্টেট আছে অ্যানারবে, ওই স্টেটের একটা জায়গাতে আসলে আমি এসেছি। কিন্তু এখানে আসার জন্য আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়নি। আমি নর্মালি সবসময় একেবারে ট্রেন স্টেশন থেকে ব্লগটা শুরু করি, যেখান থেকে আসলে আমি বের হই। কিন্তু আজকে আনফর্চুনেটলি আসলে আমার একটু দেরি হয়ে গেছে, তারপরে আসলে কিছু ঘটনা ঘটে গেছে যার জন্য আমি খুব দেরিতে ব্লগ শুরু করেছি এবং মোটামুটি ট্রেন স্টেশন থেকে শুরু করতে পারিনি। আমি আনফর্চুনেটলি যেই স্টপেজে নামার কথা ছিল সেই স্টপেজে না নেমে অন্য একটা স্টপেজে নেমেছি। এবং আরও সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো যে আমি ওই স্টপেজে নেমে আবার ডিরেক্ট ওই স্টপেজটাতে ফেরত যায়নি। আমি আসলে একজনের গাড়ি দিয়ে আসার চেষ্টা করেছি, তো ওইটা অনেকটা হিচ হাইকিং যেটা বলে আর কি, আমি সেই হিচ হাইকিং করার চেষ্টা করেছি। কিন্তু হিচ হাইকিংটা আসলে আমার খুব ভালো হয়নি, কারণ আমি উনি যেখানে যাবে একেবারে মেইন ব্রুলের হাববানফে যাবে না, সে যাবে হলো একেবারে ব্রুলের মানে একবারে ঘেঁষা একটা জায়গায়। তো সেই জায়গায় আসলে আমাকে নামিয়ে দেওয়ার পরে আমি মোটামুটি এইখান থেকে আমার অলমোস্ট 6 কিলোমিটার যেতে হবে, তারপরে আসলে আমি ওই জায়গাটায় যেতে পারবো। তো আমি জানি না আসলে এই জায়গাটা কোন জায়গায়, জাস্ট একটা ম্যাকডোনাল্ডস দেখলাম আর জায়গাটা খুব শুনশান এবং মোটামুটি মনে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কারণ প্রচুর ওয়ার্কশপ, বিভিন্ন অফিস টফিস মনে হচ্ছে। আমি দেখি এখন যায় বাস ধরবো, বাস ধরে তারপরে আসলে ওইখান থেকে আমি ব্রুলের যেই মেইন হাববানফ ওইখানে যাব, ওইখান থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করব। মানে ওইখানে একটা স্লুসেল আছে, একটা ক্যাসেল আছে, ওই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করব। আমার আসলে মাঝে মাঝে নিজের সিদ্ধান্তের উপরে নিজেই খুব বেশি মেজাজ খারাপ হয়। যেমন গত একটা ব্লগে আপনারা হয়তো বার্ডেমসের ব্লগে আসলে একটা কথা শুনেছেন যে আমি আমার নিজের ডিসিশনের উপরে মাঝে মাঝে মেজাজ খারাপ করি, তো আজকের জিনিসটাও সেম। আসলে আমার খুব মেজাজ খারাপ হইতেছে, কারণ হলো একে তো আমি ভুল একটা স্টপেজে নেমেছি, তারপর আমার উচিত ছিল পরের ফিরতি একটা ট্রেন ধরে আমার সঠিক স্টপেজে নেমে যাওয়া। তো আমি করলাম কি, হিচ হাইকিংয়ের একটা ব্যবস্থা চিন্তা করলাম পৃথিবীতে অনেক হিচ হাইকিং হয়, আমি তাহলে কেন করবো না, জার্মানিতে এতদিন যাবৎ আছি, একদিন হিচ হাইকিং করি। তো হিচ হাইকিং করতে গেলাম, তো ভুল একটা জায়গায় আমাকে নামায় দিল, যেই জায়গাটা আসলে আমার জন্য প্রোডাক্টিভ না। তো সেই জায়গা থেকে মোটামুটি আমাকে এখন হেঁটে যেতে হবে, ভালো একটা পথ হেঁটে যেতে হবে। এবং আমি কিছুক্ষণ আগে যখন আপনাদের সাথে কথা বলতেছিলাম তখন আমি আসলে স্টার্ট করেছি ঠিক আছে, কিন্তু কিছু দূর আসার পরে আসলে আমার খুব ভয় লাগতেছিল, কারণ খুব শুনশান এরিয়া, এমনিতেই জার্মানি খুব মানুষ কম টাইপের এলাকা, তার উপর আবার যদি মানে হলিডে থাকে অথবা কোনো ফ্রাইটাক থাকে, ফ্রাইটাক মানে ওইটাও হলিডে, মানে আমাদের সাপোজ বৈশাখ, পয়লা বৈশাখ ওই দিন তো কোনো মানে এমনিতে ছুটি না, কিন্তু আমাদের বৈশাখের জন্য বাংলা প্রথম মাসের জন্য ছুটি। সো এরকম একবার ফুল শুনশান হয়ে গেছে, তা আমি আসলে খুব ভয়ে ভয়ে পা খুব দ্রুত চালাচ্ছিলাম। তো এখন মোটামুটি আমি একটা হাইওয়ের পাশ দিয়ে যাচ্ছি এবং আমি জানি না আসলে রাস্তাটা সিকিউর কিনা, যদিও পাতোয়ে আছে যেটা দিয়ে খুব ইজিলি হাঁটা যায়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে না। এবং আমি যতটুকু দেখলাম, যতটুকু চেক করলাম, সেই হিসাবে আমার অলমোস্ট আরও 20 মিনিটের মতো হাঁটতে হবে। এবং 20 মিনিট শুধু হাঁটা খুব ভালো অভিজ্ঞতা হওয়ার কথা না, যেমন প্রত্যেকটা জায়গায় খুব শুনশান। আপনাদের যদি একটা টানেল দেখে তাহলে বুঝতে পারবেন, দেখেন এইটা একটা টানেল, উপর দিয়ে ট্রেন যায় আর নিচে দিয়ে সাই সাই করে গাড়ি যায়, প্রচুর শব্দ হয়। উপরের ট্রেন যাচ্ছে সেটা আসলে প্রচুর শব্দ হচ্ছে, আপনারা মাঝে মাঝে কেউ কেউ কমপ্লেন করেন আমার ভিডিওতে প্রচুর শব্দ হয়, কারণ আমি বাহিরে ভিডিও করি সেই জন্য আসলে শব্দ হতেই পারে, এবং মাঝে মাঝে রাস্তার পাশে যাই যেই জন্য আসলে শব্দ হওয়াটাই স্বাভাবিক। এবং আমার আলাদা কোনো মাইক নেই, আমার যেই ক্যামেরাটা সেই ক্যামেরাটার ভিতরেই মাইক আছে।
আজকে আদৌ আসলে ভুলে যেতে পারবো কিনা সেটা বুঝতে পারতেছি না। আমি আসলে একটা বাস স্টপেজ দাঁড়াইছি, সেখানে আসলে 5 মিনিটের মধ্যে বাস আসবে। তো দেখা যাক আসলে আমি বাস করে যেতে পারি কিনা, কারণ আমার কাছে মানে যাওয়ার পথটা আসলে খুব ভালো লাগতেছে না। তো আলটিমেটলি আমার মনে হয় না যে খুব বেশি সময় ভুলে যেয়ে পাবো, কারণ সূর্য অলরেডি ডুবি ডুবি পর্যায়ে চলতেছে। এখন বাজে হলো ঠিক 5:03। তো আর কিছুক্ষণের মধ্যেই আসলে আমি হয়তো ব্রুলের যে যেখানে যেতে চাচ্ছি সেখানে পৌঁছে যাব। যদি সেখানে পৌঁছাতে পারি তাহলে তো ভেরি গুড, আর যদি পৌঁছাতে না পারি তাহলে তো আর কিছু করার নেই। আমি চেষ্টা করব ব্রুলে যে আসলে অন্তত পক্ষে আপনাদের ক্যাসেলটা দেখানোর জন্য। তো ব্লগ মানে এরকম, আসলে কি হবে না হবে এটা আসলে আগে থেকে কোনো প্ল্যান করা নেই। প্ল্যান করা থাকলে তারা একটা ব্লগ হতো না, তাহলে একটা ডকুমেন্টারি হয়ে যেত। আমি আসলে ব্রুল মিটে একটা জায়গা আছে, সেখানে এসে নামছি বাসে উঠে। তো বাসে উঠার আগে একটা আরাবিশ আমাকে মানে ইনস্ট্রাকশন দিচ্ছিল আসলে কিভাবে ওই স্লোসটাতে যাবো। ব্রুডার মানে ওদের যে একটা এক্সেন্ট আছে, আসলে জার্মানিতে না থাকলে আপনারা বুঝতে পারবে না, ওরা ভাই বলে ডাকে, মানে ব্রুডার বলে ডাকবে। ওইটা বলে বলছে যে তুমি এই দিক দিয়ে সোজা চলে যাও তাহলে পাওয়া যাবা। যাই হোক, এদেরকে মোটামুটি আমি একটু এড়ায় চলার চেষ্টা করি, কারণ হলো এদের খুব ভালো যে আছে সুনাম আছে এখানে, ব্যাপারটা কিন্তু এরকম না। যাই হোক, তো আমি এখন মনে হয় যেটা হলো ব্রুলের যেই ক্যাসেলটা যেটা স্লস বলে সেই ক্যাসেলটাতে মনে হয় পৌঁছা যাবো কিছুক্ষণের মধ্যেই। তো আমি এখন হাঁটতেছি, আমার পিছনে একটা ওপেন রেস্টুরেন্ট আছে যারা আসলে রাস্তার পাশে বসে বসে পিজা খাচ্ছে। আমি তার পিজা খাবো না, আমি এখন ওই স্লোস পার্কে যাবো আর কি, যেটাতে সামনে একটা বড় একটা পার্ক আছে এবং যে ক্যাসেলটা আছে। আমি বারবার ক্যামেরা ঘুরাইতেছি, কারণ হলো রৌদ্রের কারণে মাঝে মাঝেই আসলে আমি আমার চেহারাই দেখতে পারতেছি না, কালো হয়ে যাচ্ছিলো। আপনাদের যদি দেখাই তাহলে আসলে এটা হলো ব্রুলের রাস্তা, যেখানে আসলে রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে মানুষ বসে বসে আড্ডা মারতেছে। আজকে যেহেতু একেবারে হলিডে এবং সানি একটা ডে, এরকম সুন্দর সানি ডে পাওয়াটা টাফ জার্মানিতে, কারণ এইবার মোটামুটি সামার শুরু হয়েছে অনেক দেরিতে, ক্যালেন্ডারের হিসাবে শুরু হয়ে গিয়েছে কিন্তু আসলে ওয়েদারের হিসাবে এখনও শুরু সেভাবে হয়নি, কিন্তু গত 2 দিন যাবৎ মোটামুটি শুরু হয়ে গিয়েছে টাইপের। মাঝখানে এমন হয়েছিল যে 7 দিন খুব ছিল কি যেন এরকম রৌদ্র ছিল, তারপর আবার একেবারে ওয়েদার একেবারে উইন্টার মতো হয়ে গিয়েছিলো। যাই হোক, আমি ব্রুলের যেই মেইন স্টার্ট মানে মেইন সিটি, সেই সিটির মাঝখান দিয়ে আমি একেবারে সেই স্লোস পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। আমার হয়তো খুব বেশি সময় লাগবে না, অ্যাপ্রক্সিমেটলি 10-15 মিনিটস আমার যতটুকু ধারণা। এবং এই জিনিসটা আমার ভালো হয়েছে যে আমি অন্ততপক্ষে ঘুরতে ঘুরতে একেবারে মেইন যে স্টার্ট যে শহরের যে মধ্যখান সেই মধ্যখান জায়গাটা চলে আসছে। বিভিন্ন দিকে যাওয়া যায়, বিভিন্ন রাস্তা টাস্তা আছে। তো আমি একেবারে প্রথমেই আসলে ওই স্লোস যেটাকে বলে একেবারে ক্যাসেলটার ওইখানে চলে যাব, কারণ ওইটা হলো আমার মূল আকর্ষণ এমনিতে, যদিও আসলে আমি কোনো কিছুর জন্য স্পেসিফিক্যালি আসলে ঘুরি না, আমি সিটি ঘুরতেও খুব পছন্দ করি, আমার ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, আমি এখন সিটির মাঝখানে আছি, সিটিটা অনেক ক্লিন। আমি প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলেই মোটামুটি এই জিনিসটা নোটিস করি, সেটা হলো সিটিটা ক্লিন কিনা এবং বাড়িঘরগুলো কেমন। এখানে বাড়িঘরের প্যাটার্ন একটু ডিফারেন্ট, ওই যে চালাটা যেটা যেটা হলো যে আমাদের চৌচালা টাইপের আমাদের বাংলাদেশে আছে না, ওই চালাটা একটু বড় আমার যেটুকু মনে হয়। এবং এখানে সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন আছে, দেখতে অনেক সুন্দর। একটা পাশ থেকে যেমন ওই যে বড় একটা পাশ থেকে পানি নামতেছে, তো এরকম পানি নামতে 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 এখানে আবার ওই যে একেবারে নিচের দিকে চলে গেছে। সো ইটস গুড আইডিয়া। এবং মোটামুটি জার্মানির যে কোনো শহরে গেলেই এরকম ছোটো ছোটো ফাউন্টেন পাওয়া যায় এবং যেগুলো দেখতে আসলে খুব মনোমুগ্ধকর। এইখানে যেমন বাচ্চাটা পানি ধরতেছে ফাউন্টেনের মধ্যে, আর একটা বাচ্চা বল নিয়ে খেলতেছে, বাবা বসে আছে, এর পাশে ইচ্ছা করলে আমিও বসতে পারবো কিন্তু এখনও বসতে ইচ্ছা করতেছে না।
সো আমি এগিয়ে যাচ্ছি এবং মোটামুটি স্টাডের মাঝখানে এত ভিড় পাওয়া যায় না নর্মালি, কিন্তু আজকে মোটামুটি আমার কাছে একটু মনে হচ্ছে বেশিই ভিড়, মানে অনেক মানুষ দেখা যাচ্ছে। তো আমার সামনে এক আন্টি আছে, সেটা হলো যে মোটামুটি সে একবার পিছন দিকে তাকায় দেখছে যে আমি কি বকর বকর করতেছি। তো যখনই দেখছে ক্যামেরা, সে একবারে সোজা নাক বরাবর যাওয়ার চেষ্টা করতেছে, ক্যামেরা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে আর কি। যাই হোক, আমি স্টার্টেড স্লোস, যেটা আসলে ক্যাসেলের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এবং সে খুব তড়িঘড়ি করে যাচ্ছে। সে তড়িঘড়ি করে যাক আর না যাক, সেটা আমার ব্যাপার না, আমি আমার ভিডিও করব। আগে অনেক ছাড় দিছি, মাঝে মাঝেই আসলে আমি মাঝে মাঝে ক্যামেরা অফ করে ফেলতাম, কিন্তু এখন যেটা আসলে পাবলিক প্লেস, সেখানে ইচ্ছা করলে আমি ছবি তুলতে পারবো, সেই লট আমি জানি। এখানে যেরকম একেবারে সিটি একটা সেন্টার, এখানে অনেক বড় ওপেন রেস্টুরেন্ট আছে এবং মিডল একটা জায়গা, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে কারণ সবাই ঘুরে বেড়াচ্ছে। এবং এই জায়গাটা আমার মনে হয় খুব ফেমাস ব্রুলের জায়গা, ব্রুলের ক্ষেত্রে, কারণ হলো এখানে যেহেতু মানুষ খুব বেশি ঘোরাফেরা করতেছে এবং মোটামুটি এনজয় করতেছে, খাওয়া দাওয়া করতেছে। এখানে একটা ঘোড়ার গাড়ি আছে, যদিও আসলে এটা বাচ্চাদের জন্য। আমি দেখতে দেখতে একেবারে স্লুসের কাছে চলে আসছি, আমার হয়তো আর এক দু মিনিট লাগবে স্লুসের একেবারেই কাছাকাছি পৌঁছাইতে। তো এই জায়গাটা ভোকেনেন্ডে হোক, কোনো হলিডে হোক, সব সময়ই আসলে খুব বেশি উচ্ছল থাকে। আজকের অবস্থাটা দেখে আসলে বোঝা গেছে, এবং মোটামুটি আমি আস্তে আস্তে কিছু ব্লগ পড়ছিলাম, সেখানে আসলে সেম জিনিস, এবং কিছু ব্লগ দেখছিলাম। আমি আসলে ঠিক ক্যাসেলটার ভিতরে ঢুকে গেছি, কিন্তু আসলে ক্যাসেলটা কোন পাশে আছে সেটা আমি জানি না, কারণ হলো আমি অনেকবার এই ক্যাসেলটা দেখেছি ট্রেনে থাকা অবস্থায়। তো সত্যি কথা বলতে, কেউ যদি ব্রুলে আসতে চায় তাহলে একেবারে ব্রুলের যে মেইন হাব আনফ, মানে মেইন ট্রেন স্টেশন, সেখান থেকে আসলে নেমেই আপনি আসলে ক্যাসেলটা দেখতে পারবেন। খুব বেশি খোঁজা টোজা লাগবে না, সামনে একটা পার্ক থেকেই জাস্ট, মানে এক্সিটটাই মনে হয়, আমার মনে হয় ব্রুলের ট্রেন স্টেশনের এক্সিটটাই আসলে এই ক্যাসেলটাকে দেখা যায় আর কি। যাই হোক, আমি একবার ঠিক ক্যাসেলের সামনে আছি, এবং ক্যাসেলের কোন দিক দিয়ে আসলে কোথায় যেতে হবে সেটা আমি জানি না, এবং আমার মনে হচ্ছে আমি ক্যাসেলের একটা সাইডে আছি। এই যে দেখেন ক্যাসেলটা, এবং ক্যাসেলটা আসলে মানে মাঝখানে যেমন একটা বড় মাঠ আছে যেখানে আসলে মনে হয় ঢোকা যায় না, ঢোকা যায় কিন্তু মনে হয় আমি ঢুকতে পারিনি। তো এটা আসলে দুই দিক, মানে আমরা ঠিক ক্যাসেলটার পিছনে দাঁড়ায় আছি, একেবারে ক্যাসেলটা ভেদ করে যদি ওই পাশে যাওয়া যায় তাহলে আসলে ওইটা হলো মানে ট্রেন স্টেশনটা এখানে পাওয়া যাবে। এখানে একটা ক্যাসেলের উইংস আছে, মানে লেফট সাইডে, এবং রাইট সাইডেও একটা উইংস আছে। আমি রাইট সাইড দিয়ে আসলে ঢোকার চেষ্টা করব, যদি আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ এইখানে এত বড় বড় কুকুর, আমার এগুলো দেখলে ভয় লাগে। মানে একটা মানুষ তিনটা চারটা কুকুর যে কেন পালে সেটা আমি বুঝি না, আমি আসলে ওই ওয়েটা জানি না যে আসলে আমি কোথায় যাচ্ছি। সবাই যাচ্ছে কারণ এখানে পর্যটকের অভাব নাই, প্রচুর পর্যটক, এরকম পর্যটক আমি আসলে কবলঞ্জ দেখিনি, এত বেশি পর্যটক। এবং ক্যাসেলের পাশেই আসলে সুন্দর একটা পার্ক আছে, এবং পার্কের একটা মজার জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে যেমন সাইকেল নিয়ে ঢোকা যাবে, কুত্তা নিয়ে ঢোকা যাবে, কিন্তু ঘাসের মধ্যে পাড়া দেওয়া যাবে না, স্কুটি নিয়ে ঢোকা যাবে না, ড্রোন নিয়ে ঢোকা যাবে না, মানে কেউ যদি ড্রোন ভিডিও করতে চান এখানে আসলে সেই ভিডিওটা করতে পারবেন না। চলেন আমরা একটু ভিতরে পার্কটা দেখি। আমি যে একটা বলছিলাম না যে ক্যাসেলের পিছন থেকে লেফট রাইট উইংস, সেই ক্যাসেলের পিছন থেকে রাইট উইংস আসলে এই পার্কটা। তো এখন এত সুন্দর লাগতেছে না কেন আমি জানি না, এটা কি আদৌ আসলেই সুন্দর না এখন সুন্দর লাগতেছে না সেটা আমি বুঝতেছি না।
দেখেন মানে পার্কটা খুব মনোমর লাগতেছে আমার কাছে, খুব বেশি আকর্ষণীয় পার্ক লাগতেছে না। যত পরিমাণ বিদিন এসে দেশে পার্কের সেক্ষেত্রে তো মনে হয়েছিল যে অনেক সুন্দর হবে, কিন্তু এত সুন্দর না। তো মাঝখানে আসলে অনেকগুলো বেঞ্চ আছে যেখানে আসলে ইচ্ছা করে বসা যায়, এবং সবচেয়ে মজার ব্যাপারে সবগুলোর মধ্যে একটা একটা করে বুড়া বয়ে বসে আছে। জার্মানিতে একটা মজার ব্যাপার হলো, কোনো একটা বেঞ্চে যদি একজন মানুষ বসে, বেঞ্চটা অনেক বড়, তার পাশে আর কেউ যেয়ে বসে না। ইভেন আমিও যদি বসি আমার পাশে কেউ বসবে না, একজন জার্মানি যদি বসে তার পাশে আসলে কেউ বসবে না। তো এই পার্কটা থেকে মানে এখানে বড়ই একটা পার্ক, সবটা মিলে এমন একটা পার্ক, এই পার্ক থেকে আসলে একটা ছোটো ব্রিজ আছে যেখান থেকে আসলে আরেকটা পার্কে যাওয়া যায়। আমি ওই পার্কটা আপনাদের দেখাই এখান থেকে। এবং যেহেতু মাত্র উইন্টার শেষ হয়েছে, তো এখন সবুজ হচ্ছে, এখনও সেই পরিমাণ সবুজ হয়ে ওঠে নাই। এবং আরেকটা বড় ব্যাপার সেটা হলো যে এখানে একটা লেক আছে, ছোট একটা লেক, এই ছোট লেকের মাঝখানে এই ব্রিজটা, এটা একটা ব্রিজ। এই ক্যাসেলটার পাশে একটা খুব খারাপ জিনিস হলো, কিছু পাথর বিছিয়ে রাখছে, ছোট ছোট পাথর, যেটা দিয়ে আসলে হাঁটতে খুব বিরক্ত লাগে। পার্সোনালি আমার খুব বিরক্ত লাগে, তো বসে ঘাসে হাঁটা যাবে না, নাহলে ঘাসে যায় হাঁটতাম। তো আমি ক্যাসেলের আরেকটা পাশে যাব। ক্যাসেলটা আসলে অনেক বড়, এটা আসলে আমার মনে হয় মডার্ন ক্যাসেল, এটা আসলে সেরকম পুরনো ক্যাসেল না, কারণ এটার যেই আর্কিটেকচার এবং যেই চেহারা চেহারা সেটার সাথে মনে হচ্ছে না যে অনেক পুরনো ক্যাসেল, মনে হচ্ছে যে খুব মডার্ন ক্যাসেল। যাই হোক, আমি ক্যাসেলটার পাশেই যে একটা হাঁটার জায়গা আছে সেখানে আসলে আমি উঠে গেছি, এবং ওইটা দিয়ে আসলে আপনাদেরকে এই যে ক্যাসেলটা সেই ক্যাসেলের পার্কটা দেখাবো আমি। পার্কটা আসলে ছোট পার্ক না, এটা আসলে বিশাল বড় একটা পার্ক। আমি ছোট একটা জায়গা দেখিয়েছিলাম প্রথমে, সেইটা আসলে পুরো পার্ক না, এটা আসলে ক্যাসেলের পার্কের একটা অংশ। রাইট সাইডে যদি একেবারে ফ্রন্ট থেকে ধরা যায় তাহলে রাইট সাইডে এই পার্কটা একটা পাশ, আর একটা পাশ দিয়ে তো আসলাম, ওই পাশে হয়তো আরও কিছু আছে যেটা আসলে ওইদিকে গেলে তারপর বোঝা যাবে। প্রচুর পর্যটক আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদেরকে যদি একটু পয়েন্ট আউট করে দেখাই, ওই যে ওই জায়গায় একটা বন আছে যেটা আসলে মনে হয় হাইকিং টাইকিং করা যায়। তা আমি ওইদিকে দেখি সবাই মানুষ যাচ্ছে, তো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করব। তো এখন আমি ক্যাসেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাই যতটুকু দেখানোর প্রয়োজন। এর হিস্ট্রি জানতে হলে আপনারা খুব ইজিলি গুগল করে জানতে পারবেন, মানে খুব বেশি এবং খুব ভালো করে আমি জানি। সেটা হলো জার্মানদের কোনো এক এম্পায়ারের কোনো নাতিপুতি হয়তো এখানে থাকতো, সেই জন্য আসলে এইখানে ক্যাসেলটা করা হয়েছে। এটাই হিস্ট্রি, মানে প্রত্যেকটা জায়গায় এরকমই, তাদের এম্পায়ার ছিল, তারপরে তাদের একটা রাজা ছিল, মানে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় নেতাদের নামেই আসলে এই ধরনের ক্যাসেল হয়। যাই হোক, আপনাদেরকে ছোট্ট করে দেখাই, সেটা হলো এই যে চোখ বড় আমার হাত বরাবর যেটা, এটা আসলে ব্রুল মেইন ট্রেন স্টেশন, যেখানে আসলে নামতে পারিনি, যেখানে না নামার ফলে আজকে আমাকে মোটামুটি হেভি ঝামেলা প্রভাবিত হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, এখানে একটা বিয়ের ওয়েডিং ফটোগ্রাফি চলতেছে, যেখানে আসলে কনের দোপাট্টা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি আসলে একটু জোরে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ হলো ওর কনের দোপাট্টাটা ধরার ভিডিওটা আমি করতে চাই। দেখেন ওই যে কনের দোপাট্টা নিয়ে যেতেছে, আর এইখানে যে ফটোগ্রাফার যেতেছে, এরা আসলে ওয়েডিং ফটোগ্রাফি অনেক বড় করে করে, যেটা আসলে আপনারা খুব ভালো করে জানেন, বাংলাদেশেও করে। এবং এইখানে মোটামুটি ম্যানেজার মনে হয় ঘুরতেছে, দেখেন তাতে সে মনে হয় সে এক্সস্টেড হয়ে গেছে। এবং সামনে একটা বড় জায়গা আছে, যে জিনিসটা আসলে খুব সুন্দর, এবং সময় কাটানোর জন্য যারা আসলে ব্রুলে আছে তাদের জন্য তো খুবই সুন্দর, জায়গাটা অনেক সুন্দর এক কথা যদি বলতে চাই। তো আমি এখন যেদিকে যাব, কনে আসলে সেদিক দিয়ে উঠতেছে, কারণ হলো কনের দোপাট্টা অনেক বড়, এই কনের দোপাট্টা নিয়ে ঠিক আছে সেখানে ফটোগ্রাফি চলতেছে। আসলে আমি একটুর জন্য পড়ে যেতে নিছিলাম। আমি আপনাদের বারবারই বলি যে যদি ভ্রমণ করতে চান
তাহলে ডেফিনেটলি সেফটি ফার্স্ট। আমি যদিও মাঝে মাঝে সেফটিটাকে মাঝে মাঝে অবজ্ঞা করি, যেটা আসলে মোটেও ঠিক না, কারণ একবার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এর ফল অনেক দিন পাইতে হবে আপনি যেই হন না কেন। আচ্ছা যাই হোক, যেটা হলো আমি এই ক্যাসেলটাতে কিছুক্ষণ ঘোরার ফলে আপনারা হয়তো দেখছেন কিছু বিয়ে হচ্ছে এখানে। আসলে বিয়ে না, মানে এরা মানে নট অনলি জার্মান, যারা আসলে টার্কি থেকে আসে ওরাও যখন বিয়ে করে তখন আসলে এই ক্যাসেলে এসে আসলে বিভিন্ন ধরনের ছবিটাও তোলে। আমি অলমোস্ট 3-4 গ্রুপ দেখছি যারা আসলে ছবি টবি তুলতেছে, এবং মোটামুটি বিশাল একটা বড় একটা টিম, মোটামুটি মিনিমাম 5-6 জন একটা টিম মোটামুটি ওয়েডিং ফটোগ্রাফি করতেছে, ভিডিওগ্রাফি করতেছে, সিনেমাটোগ্রাফি করতেছে। তো আইডিয়াটা খুব ভালো, এবং বাংলাদেশে যেটা আসলে খুব ভালো প্রচলন শুরু হয়েছে যে ওয়েডিং ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি, যেটা আসলে একটা স্টোরির মধ্যে দিয়ে যায়। যাই হোক, আমি আসলে ওই সব গল্প করতে চাই না, যেটা আসলে আমি যেটা দেখলাম সেটা আসলে আপনাদের বলার চেষ্টা করছি। আসলে আমি এখন যাচ্ছি আসলে ঠিক ক্যাসেলের সামনে, আমি ক্যাসেলের সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যে ক্যাসেলটা কীরকম। এবং জার্মানিতে আমি যে জিনিসটা আমার আসলে খুব বিরক্ত লাগে, এমন কোনো ক্যাসেল নাই, ইভেন মনে করেন কোলন ক্যাথেড্রাল আপনি গেলে দেখবেন যে সারা বছর কাজ চলতেছে। তো এত বছর যদি কাজই চলতে থাকে তাহলে মানুষ দেখবে কি ফুল জিনিসটা, মানে দেখবেন যে কোথাও কনস্ট্রাকশনের কাজ চলতেছে, কোথাও এই করতেছে সেই করতেছে, মানে ফুল ফ্রেমে জিনিসটা নেওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায়। তারপরও আসলে আমি একেবারে সামনে থেকে এই ক্যাসেলটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও ক্যাসেলের সামনে একটা বড় আছে, গেট আছে, ওই গেটটা আমি দেখাবো না, তো আমি সামনে থেকে ক্যাসেলটা দেখার চেষ্টা করবো এবং সামনের দিকে যাব। এইটা আসলে একেবারে ক্যাসেলের সম্মুখ ভাগ, যেখান থেকে আসলে ক্যাসেলটা দেখা যায়। আমি জানি আপনারা খুব বকা দিচ্ছেন, কারণ ক্যাসেলটা কিছুই বোঝা যাচ্ছে না, প্রচুর পরিমাণে রৌদ্র, একেবারে সূর্যটা বরাবর পড়ছে, সেই জন্য আসলে ক্যাসেলটা দেখা যাবে না। তো আমি ক্যাসেলের সামনে যেয়ে আসলে আপনাদেরকে ক্যাসেল দেখানোর চেষ্টা করবো। আই এম রিয়েলি সরি, আসলে আমি এমন একটা টাইম এসেছি, ফর দ্য টাইম বিং আসলে আমাকে এই ধরনের একটা ভিডিও আপনাদেরকে দেখাইতে হচ্ছে। তারপর আমি রেকমেন্ড করবো আপনারা ক্যাসেলটা অবশ্যই আসলে ভিজিট করবেন, ক্যাসেলটা সুন্দর। এবং সামনে একটা বড় মাঠ আছে, দুই পাশে পাখির ডানার মতো দুইটা পার্ক আছে, যেটা আসলে অনেক বেশি সুন্দর। আপনাদেরকে বলেছিলাম যে সামনে এসে ক্যাসেলটা দেখাবো, কারণ সূর্যটা এই ক্যাসেলের পিছনে আসলে লুকিয়ে গেছে। এটা আসলে ক্যাসেলের সম্মুখ ভাগ, এবং এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এইখান থেকে আসলে আপনি ক্যাসেলটা দেখতে খুব পছন্দ করবেন। এই পাশে ক্যাসেলের একটা অংশ, মাঝখানে একটু ভিতর ঢুকে গেছে, এই পাশে ক্যাসেলের একটা অংশ, এইখানে কিছু সরকারি অফিস আছে, এবং ওইখানে আসলে ফটোগ্রাফি হচ্ছে, ওয়েডিং ফটোগ্রাফি হচ্ছে। আপনারা খুব দূরে হয়তো দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষ ওয়েডিং ফটোগ্রাফি করছে, নট অনলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও করছে। আমার ঠিক পিছনে আসলে ওয়েডিং ফটোগ্রাফি করতেছে, এটা আসলে আমার কাছে খুব হাসি লাগতেছে কেন জানো, যদিও আসলে আমি ভিডিওগ্রাফি ফটোগ্রাফিতে আসলে মানে এগুলো নিয়ে আসি, তারপরে আসলে আমার ওয়েডিং ফটোগ্রাফিটাকে খুব বেশি হাসি লাগতেছে। যাই হোক, আমি এখন এখানে একটু বসার চেষ্টা করব, তারপরে দেখব আসলে কোথায় যাই, হয়তো আমি চলেও যেতে পারি যদি আমার কোনো কাজ না থাকে। অনেকটা সময় যাবত এখানে আসলে ওয়েডিং ফটোগ্রাফি করতেছিল, সেই জন্য আসলে মেইন যে জায়গাটা সেই জায়গাটা আসতে আমার একটু দেরি হয়ে গেছে। মেইন জায়গা না, মানে প্রধান যে ফটক এই ক্যাসেলের, সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনাদেরকে আপনারা যদি একেবারে গ্লাস থ্রো করেন, সেটা হলো যে ওই পাশে আমি একটু আগে ছিলাম, যেখানে আসলে মানে ক্যাসেলের অপোজিট সাইডে পিছন সাইডটা আর কি। তো এখান থেকে ভিতরে ঢোকা যায় না, হয়তো ঢুকতে গেলেও হয়তো কিছু লাগতে পারে, কিন্তু আমার মনে হয় না ঢোকার কোনো সিস্টেম আছে। ভিতরে কারুকার্য অনেক সুন্দর, আসলে ভিতর থেকে দেখতে পারলে অনেক ভালো হতো, যদিও আসলে জার্মানির অনেক ক্যাসেলগুলো টাকা দিয়ে ঢুকতে হয়, তো সবসময় সম্ভব হয় না সব জায়গায় ঢুকার জন্য। যাই হোক, আমার ব্লগ আজকের দিনে মোটামুটি শেষ, আমি হয়তো আর কিছুক্ষণ মধ্যে থাকবো, তারপরে আসলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আর কিছু সময় থাকবো আর কি আমি এখানে।